1272 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। 10 শাওয়াল 1272 হিজরি। এই 1272 সংখ্যাটি এমন একটি সংখ্যা, কালামে পাকের মধ্যে একটি আয়াতে পাকের যদি বিশ্লেষণ করা হয়, তার যদি আবজাদ হিসাবে সংখ্যা বের করা হয়, তাহলে ওই 1272 বেরোবে। সেই আয়াতে পাক হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আয়্যাদাহুম বি রূহিম মিনহু, যা অর্থ হচ্ছে যে এরা ওই ব্যক্তি যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ঈমান লক্ষ করে দিয়েছে, ঈমানের মোহর লাগিয়ে দিয়েছে। ওয়া আয়্যাদাহুম বি রূহিম মিনহু, এবং আল্লাহ তাআলা নিজের রূহের দ্বারা তার সাহায্য করেছে। এই আয়াতের যদি আবজাদ হিসাবে সংখ্যা বের করা হয়, তাহলে 1272 বের হয়। এই 1272 হিজরিতে ইমামে ইসলাম মুহাম্মদের জন্ম হয়। একটা নমুনা আসুন, এবার তার ওয়াফাত যে হয়েছিল, সেই ওয়াফাতের দিন, ওয়াফাতের সাল 1334 হিজরি। প্রশ্ন জাগে যে জন্ম যদি কোনো আয়াতের সাথে সংখ্যা মিলে যায়, তো ওয়াফাতের সংখ্যার সাথে কি আয়াতের সংখ্যা মিলে যাবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ। একটি আয়াত আছে, সেই আয়াতের যদি সংখ্যা বের করা হয়, তাহলে 1334 বের হবে। সেই আয়াত হচ্ছে ইউদাফু আলাইহি বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াব, যা অর্থ হচ্ছে যে জান্নাতের মধ্যে সেই ব্যক্তিদের আশেপাশে গ্লাস এবং চাঁদির পর্দ নিয়ে ঘোরাঘুরি করা হবে। অর্থাৎ জান্নাতের একটি নিয়মতের এখানে বর্ণনা রয়েছে। বোঝা গেল ইমাম ইসলাম মুহাম্মদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সন হিজরিতে জন্মগ্রহণ করেন, সেই সন, সেই হিজরির সংখ্যা একটি আয়াতে সংখ্যার সাথে মিলে যায়, এবং যেই সনে, যেই হিজরিতে তিনি ওয়াফাত বরণ করেন, সেই ওয়াফাতের সন, সেই ওয়াফাতের সালের সংখ্যা একটি আয়াতে পাকের সাথে মিলে যায়। এবং কেমন আয়াত? যেই আয়াত দালালত করে, যেই আয়াত ইশারা করে জান্নাতির কোন নেমতের এবং ঈমানের পাকা পক্ত কঠিন মোহরের মহাসামী। আলা হযরত কেমন ছিলেন? তিনি যখন পড়তেন, শিক্ষা অর্জন করতেন, কোন সবক দেওয়া যেত, দর্শ দেওয়া যেত, দর্শ দেওয়ার পরে, মুআল্লিম শিখিয়ে দেওয়ার পরে, শিক্ষক কিছুক্ষণ সময় নিয়ে শিখিয়ে দিলেন, যেই কিতাবটা শিখালেন সেই বইটা ভালোভাবে দেখে নিলেন। দেখে নেওয়ার পরে যখন বলা হতো, বলো তোর কিতাবটা শোনাও, যেরকম আমি বুঝালাম, যেরকম আমি শিক্ষা দিলাম শোনাও তো, হুবাহু যেইরকমভাবে শিখানো হলো সেই রকম সঙ্গে সঙ্গে কারেন্টের মতো সে শুনিয়ে দিল। একদিন তো ওস্তাদ শিক্ষক বলতে লাগলেন যে এ আহমদ রাজা, তুমি মানুষ না জিন? তো তিনি উত্তরে বললেন, আলহামদুলিল্লাহ আমি মানুষ, তবে আল্লাহ তাআলার রহমত খুসুসি ফজল করাম আমার উপরে হয়েছে, যে আল্লাহ তাআলা আমার জন্য নেকির কাজগুলি সহজ করে দেয়। মুআজ্জাজ আল্লাহর ওলিগণ, যাদেরকে বলায়াত দান করা হয়, কোন কোন এমন ব্যক্তি রয়েছে
বড় হওয়ার পরে ওলায়েত দান করা হয়, কাউকে ছোটতেই দান করা হয়। আবার আল্লাহর ওলিদের মধ্যে এমনও রয়েছেন যাদেরকে মায়ের পেটের মধ্যেই ওলি বানিয়ে দেওয়া হয়। ইমামে আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদার জাদ ওলি ছিলেন, মায়ের পেট থেকেই ওলি ছিলেন। মুআজ্জাজ সামিন, 3.5 বছর বয়স, একজন আরাবিয়ানের সাথে, একজন আরবি শেখের সাথে হুবহু কোনো ত্রুটি নেই আরবি ভাষায় তিনি কথা বলেন। 3.5 বছর বয়স, 4 বছর বয়সে কোরআন মজিদ নাজিলা শেষ করে দেন, 8 বছর বয়সে মিলাদুন নবী উপলক্ষে তিনি এমন বক্তব্য পেশ করেন, বড় ওলামায়ে কিরাম দাগ ও তাহসিন দিতে থাকেন, তারা আশ্চর্য হয়ে গেলেন এত কম বয়সে তিনি এত বড় বড় কথা বলে দিলেন। মুআজ্জাজ ইমাম আহমদ রাজা কে ছিলেন? যখন আরবে গেলেন 2 বার হজ করেছেন, প্রথমে বয়স ছিল 23 বছর, দ্বিতীয় হজের সময় বয়স ছিল 51 বছর। তো দ্বিতীয়বার যখন হজে যান তখন বদ মজহাব থেকে বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে, খাস করে ইলমে গায়েবের প্রতি বিচার ফেলা হয়, ইলমে গায়েবের অস্বীকার করা হয়। আরবের বড় বড় ওলামায়ে কিরাম তারা এতই ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ভালোবাসতেন। হযরতে সালেহ, হযরতে ইসমাঈল রহিমাহুল্লাহ তাআলা তারা বড় বড় আলিম, বড় বড় যোগ্য মুফতি আনে জান ছিলেন আরবের মধ্যে। নামাজের সময় মতো তো তাদের মধ্যে কেউ আগে না বেরে ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামত করার জন্য আগে বাড়িয়ে দিতেন। ইলমে গায়েব সম্পর্কে যখন প্রশ্ন উঠল, আরবের বড় বড় ওলামায়ে কিরাম রিকোয়েস্ট করলেন যে এরা তো এরকম প্রশ্ন করছে, আপনি এর জবাব দিয়ে দেন। মুআজ্জাজ সফরের হালত, কোনো কিতাব কাছে নেই, কোনো পুস্তক কাছে নেই, কোনো বই কাছে নেই, মাত্র 8 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে শুধু খালিস আরবি ভাষাতে 400 পৃষ্ঠাতে 8 ঘন্টার মধ্যে আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাব লিখে ফেলে, বিনা কোনো কিতাব দেখে, বিনা কোনো পুস্তক দেখে। মুআজ্জাজ এটা যারা মাদ্রাসা বলি হয় তাদের জন্যই সম্ভব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তিনার বয়স যখন 13 বছর 10 মাস 4 দিন, তখন সমস্ত শিক্ষা, সমস্ত ইল, সমস্ত ফতোয়া নবীর কাজ কমপ্লিট করে মসনাদে ইফতাতে তিনি বসেন, অর্থাৎ মুফতির কাজ করানো হয়। কেমন মুফতি? মুআজ্জাজ এমন আলিম, তার মতো আলিম সেই যুগে কোনো আলিম ছিল না, এমন কারি যার মতো কারি সেই যুগে কোনো কারি ছিল না, এমন মুফতি তার মতো কোনো মুফতি সেই যুগে ছিল না, এমন হযরত তার মতো কোনো হযরত তার সমতুল্য ছিল না বলেই তিনাকে আদা হযরত বলা হয়। মুআজ্জাজ মসনাদে ইফতাতে বসেন 13 বছর 10 মাস 4 দিন, বয়স ছিল ফতোয়া নবীশি ফতোয়া লেখার কাজে নিযুক্ত হন, তখন তিনি নিজেই বলেন যে ওই দিন যেই দিন আমাকে
মসনদে ইফতাতে বসানো হয় সেই দিনই আমার উপর নামাজ ফরজ হলো সুবহানাল্লাহ অর্থাৎ নামাজের অবস্থায় তিনি সব কিছু কমপ্লিট করে দিলেন যে দিন ইফতা মসনদ ইফতাতে বসলেন তখনই তিনার উপরে নামাজ ফরজ হলো মুআজ্জাজ যাকাত ফরজ হয়েছিল কিনা তিনার উপরে যাকাতও ফরজ হয় কারণ যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত রয়েছে কমপক্ষে সাহেবের নিসাব হওয়া জরুরি রয়েছে তিনি মালকে এত সম্পদ তিনি জমাই করেননি যে তার উপর যাকাত ফরজ হয়ে যায় অনেক তোহফা আসত অনেক নাজদানা আসত তিনি সেই নাজদানা সেই তোহফা নিজের কাছে জমায়েত করে রাখেননি যে তার উপরে যাকাত ফরজ হয়ে যেত তিনি বলেন যে আমি মালকে পছন্দ করি শুধু এই জন্য যে মাল দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা হয় সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা হয় নেকি অর্জিত হয় এই জন্যই আমি পছন্দ করি তাছাড়া আমি মিন হাইসু মাল এটা সম্পদ এটা মাল এটা টাকা এই হিসাবে আমি তাকে পছন্দ করিনি ভালোবাসিনি ঠিক অনুরূপ আমি রিশতাকেও ভালোবেসেছি আমি নিজের আওলাদকেও ভালোবেসেছি এই হিসাবে যে সিলা রহমি করা হচ্ছে ইবাদত সম্পর্ক বজায় রাখা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখা তার সাথে মহব্বত করা এটা হচ্ছে নবীর সুন্নাত এই হিসাবে আমি আওলাদকে প্যার করেছি মহব্বত করেছি না তো আমার ছেলে আমার আওলাদ হিসাবে কোনো মহব্বত মুআজ্জাজ অর্থাৎ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহ উঠা তো নবীর সুন্নাত বসা তো নবীর সুন্নাত বাদা তো নবীর সুন্নাত চাওয়া নবীর সুন্নাত দেখা নবীর সুন্নাত লেখা নবীর সুন্নাত এ টু জেড ছোট থেকে মৃত্যু পর্যন্ত মায়ের পেট থেকে মৃত্যু পর্যন্ত তিনি নবীর সুন্নাতে জীবন কাটিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ ইমাম ইসমাইল মুহাম্মদ ভাবতে লাগলেন কোন ইমামের তো দরকার কোন মসজিদের তো দরকার মসজিদের দরকার পড়ছে বায়াত কার কাছে হওয়া যায় তিনি স্বপ্নে দেখলেন রাজা আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার দাদা যান স্বপ্নের মাধ্যমে উপদেশ দিলেন তুমি ঘাবড়িয়ে যেও না তুমি পেরেশান হয়েও না চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই তোমার ওষুধ ঠিক তোমার কাছে পৌঁছে যাবে তিনি বলেন সেই স্বপ্নের তিন দিনের পরে বাদায়ুন শরীফ থেকে হযরত আব্দুল কাদির বাদাউনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কাশিম নিয়ে আসেন তিনি আমাকে নিয়ে মারহারা শরীফ যান এবং নবী বংশধর আলে রাসূল আলে রাসূল রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করিয়ে দেন বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিন আর কেমন মুরিদ হলেন কেমন মুরিদ ছিলেন তিনি মুরিদ তো নিজের পীরের উপরে নাজ করে কিন্তু ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পীর এমন ছিলেন নবী বংশধর আলে রাসূল আওলাদে রাসূল তিনি এইভাবে বক্তব্য পেশ করেন এইভাবে বলেন যে কালকে কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে হে আলে রাসূল তুমি কি নিয়ে এসেছো কি নিয়ে এসেছো কি ইবাদত নিয়ে এসেছো কি রিয়াজত নিয়ে এসেছো কি মহব্বত নিয়ে এসেছো আমার জন্য কি তোহফা নিয়ে এসেছো সেই পীরো মুর্শিদ আলে রাসূল রহমতুল্লাহ তাআলা আলাই বলেন আমি ইমাম আহমদ রেজাকে পেশ করে দিব সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিন এই রকম ছিলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই একবার বলতে পারুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজ্জাজ তিনি প্রায় 1400 কিতাব লিখে ফেলেন তাহকিক করে দেখা যায় প্রত্যেক দুই ঘন্টার মধ্যে একটা করে কিতাব পাওয়া যাচ্ছে তার দেখা
এবং তিনি দুশমনে রাসূলকে নিজের দুশমন মনে করতেন, দুশমনে রাসূলকে তিনি চিনে যেতেন এবং আল্লাহর ওলিকে ইমানদারকেও তিনি চিনে যেতেন। মুআজ্জাজ, একবার পিলিভিত শরীফ জায়গার নাম সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে ইরফান আলী নামি তিনি আর খলিফা ছিলেন, তার বাড়িতে সেখানে পৌঁছালেন। যাওয়ার পরে তিনি বললেন যে এখানে এসেছি শাহ কালিমুল্লাহ ওলির মাজার শরীফে আমাকে যেতে হবে, তিনি স্বয়ং আমাকে নিজে ডেকেছেন। বলুন সুবহানাল্লাহ, সাহেবে মাজার ডাক তিনি ডেকেছেন। সেখানে গেলেন, কিছু সাকিদ কিছু তোলবাই ইজাম ছিলেন এবং হযরত ইরফান আলী রহমতুল্লাহ তাআলা আলী তিনিও ছিলেন। যখন সেই মাজার মুবারকে পৌঁছালেন, দেখছেন দরজা খোলা আছে আর দরজার চৌকটে একটা বিরাট বড় সাপ সেই দরজার কপাটকে জড়িয়ে ধরে আছে, কারো ক্ষমতা হয় না যে সেই দরজা দিয়ে পার হয়ে ভিতরে যাবে। সবাই পরিশান হয়ে দূর থেকে দৃশ্য দেখছে, কারো ক্ষমতা নেই। ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন সেই দরজার কাছে পৌঁছলেন, সেই সাপটি জড়িত ছিল, সেই নড়াচড়া করে ভিতরে প্রবেশ করল। সাইয়্যিদুনা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও ভিতরে প্রবেশ করলেন। তোলবাই ইজাম এবং বাহিরে যারা ছিলেন যেই হযরতগণ, তারাও মনে করলেন আমরাও ভিতরে প্রবেশ করব, কিন্তু তারা যেরকমই প্রস্তুতি নিবে ভিতরে প্রবেশ করা, হঠাৎ করে অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। তারা অপেক্ষা করতে লাগলেন এবং চিন্তিত হতে লাগলেন, এত বড় সাপ ঘরের মধ্যে, সেই মাজারের মধ্যে শুধু সাপ রয়েছে আর ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি রয়েছেন, সেই সাপ দংশন না করে দেয়, কষ্ট না দিয়ে দেয়। সবাই চিন্তা করতে লাগলো, এই এমন অবস্থায় অনেকক্ষণ হয়ে গেল। কিছুক্ষণ পরে দরজা খুলে গেল, দরজা খোলা মাত্র ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাইরে তশরিফ নিয়ে আসলেন। তিনি চেহারা মুবারকে খুশি ছিল, তিনি বলতে লাগলেন এই সাপ আর কোনোদিন তোমরা দেখতে পাবে না, এই সাপ আর কোনোদিন এখানে আর দেখা যাবে না। মুআজ্জাজ, আমি ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই সাপকে তোমরা দেখতে পাবে না, আর সাহেবের মাজার যিনি মাজারওয়ালা আছেন তার সাথে আমি নিজের গুফতগু, অর্থাৎ তার সাথে বিনা কোনো পর্দাতে ডাইরেক্ট গুফতগু এবং কথোপকথন করে এলাম। বলুন সুবহানাল্লাহ, মুআজ্জাজ সাহেব ইমাম আহমদ রেজা কে ছিল? সাহেবের মাজারের সাথে ডাইরেক্ট মোলাকাত করেছিল। এইরকম আরেকটি ঘটনা, তিনি কোনো গ্রামে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে এখানে কি কোনো মাজার আছে, বলে এখানে তো আশেপাশে তো কোনো মাজার নেই। তিনি বলছেন আমি আল্লাহর ওলির খুশবু পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ ওলি, একজন যোগ্য আল্লাহ ওলির আমি খুশবু পাচ্ছি যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে আছে। অবশ্যই আশেপাশে কোনো না কোনো মাজার আছে। তারা চিন্তা ভাবনা করে দেখল, বলতে লাগলো হুজুর এই গ্রামের বাইরে অনেক কিছুক্ষণ ঘুরে গিয়ে একটা জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, সেখানে কোনো আবাদি নেই, সেখানে একটা কবর আছে এবং কুঠি তৈরি করা আছে, আপনি যদি চান তো আমরা সেখানে নিয়ে যেতে পারি। বললেন ঠিক আছে সেখানেই চল। মুআজ্জাজ, সেই জঙ্গলের দিকে যাওয়া হলো, কোনো আবাদি নেই, গাছপালাই শুধু রয়েছে, সেখানে ওই কোঠির মতো একটা ঘর তৈরি করা আছে, সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বাইরে সবাই অপেক্ষা করলো, আদব সহকারে ইন্তজার করলো, ভিতরে কেউ গেল না।
প্রায় 45 মিনিট তিনি ভিতরে থাকলেন তারপরে বাইরে আসলেন বাইরে আসার পরে সেই জায়গাটার নাম ছিল বাইসাল বাইসালপুর তিনি বাইরে এসে বলতে লাগলেন এই বাইসালপুর বাসী শুনো তোমরা তারিখতে ছিলে তোমরা একটা ভালো জিনিস থেকে অজ্ঞ ছিলে এই সাহেবে মাযাব অনেক জবরদস্ত একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ একজন জবরদস্ত আল্লাহর ওলি আমি তার সাথে এখনি গল্প করে আসলাম তিনি হচ্ছেন একজন গাজী গাজী কামাল শাহ তার নাম মুআজ্জাজ দেখুন নাম নাম পর্যন্ত তিনি বলে দিলেন তার সেই মাযাব সাহেবে মাযারের নাম হচ্ছে গাজী কামাল শাহ তিনি হচ্ছেন আল্লাহ তাআলা একজন জবরদস্ত আল্লাহর ওলি তার সাথে আমি এখন কথোপকথন করে এলাম মুলাকাত করে এলাম কথা আলোচনা করে এলাম অতএব তোমরা এর সম্মান করো এই সাহেবে মাজারের সম্মান করো ভালো করে তামিল করে তার যথেষ্টভাবে তাজিম করতে শিখো এবং এর থেকে তোমরা ফয়েজ অর্জন করো মুআজ্জাজ সামিয়ে বোঝা গেল ইমাম আহমদ রেজা কেছিলেন যে ডাইরেক্ট সাহেবে মাজার মাজার শরীফে গিয়ে ডাইরেক্ট তার সাথে কথোপকথন করা তার সাথে আলোচনা করা এটা সাধারণ ব্যাপার নয় এটা হচ্ছে কারামতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা তো দূরের কথা মক্কা শরীফে যখন যান দ্বিতীয় হজের সময় ভাবতে লাগলেন আমার নাম তো খ্যাত পেয়ে গেছে লাকাতে চলাতে ফিরাতে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার আপনারও দিদার চাই মাজারের পাশে রওজা মুবারাকের পাশে বসে গুনগুনাতে লাগলেন ওয়াসুয়ে লালাজার ফিল কমপ্লিট করছিলেন হঠাৎ করে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে দিদার হয়ে গেল হাত মুবারক দেখতে পেলেন এবং স্বপ্নে যোগের মাধ্যমে নয় কোন খাবের মাধ্যমে নয় ডাইরেক্ট চোখে মাথার চোখে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার লাভ করলেন বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ এর মতো অনেক ঘটনা অনেক আলামত অনেক কারামত রয়েছে কিন্তু আমরা অজ্ঞ রয়েছি এই তার সম্মান থেকে অনেক মানুষ পিছিয়ে রয়েছে অনেক মানুষ পিছিয়ে রয়েছে অজ্ঞ রয়েছে তার সম্মান কতটা আমরা আলা হযরতের নাম এই জন্য করি না যে আমরা আমাদের কোনো দুনিয়াবি ফায়দা তাতে রয়েছে বরং আল্লাহ তাআলা যার জিকিরকে উঁচা করেন তার জিকির দুশমন পর্যন্ত করতে থাকে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামিয়ে অতএব আল্লাহওয়ালাদের সম্মান অনেক আল্লাহওয়ালাদের সম্মান আমাদেরকে করতে হবে তাদের থেকে ফয়েজ অর্জন করতে হবে এবং শুধু মুখে নয় দিল থেকে দ্বীনের প্রতি মহব্বত বাড়াতে হবে ওলামা ইকরামের সাথে ভালো তাআল্লুক রাখতে হবে এবং খারাপ সোহবত থেকে দূরে থাকতে হবে সারাবি থেকে দূরে ফাসিক থেকে দূরে ফাজিল থেকে দূরে কাফির থেকে দূরে মুনাফিক থেকে দূরে এবং আল্লাহওয়ালাদের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তাদের সাথে হয়ে যেতে হবে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি ইমানে থাকতে পারি ইমানে হালাতে যেতে পারি এবং হাসরের ময়দানে আমাদের এইরকম অবস্থা হয় যেন আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের লাইনে আমরা জায়গা পেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা আল-বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু